ওয়েলকাম ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে আমি আমাদের একটা ফার্মে নিয়ে আসছি, এখানে আদা চাষ হচ্ছে। সো আদা চাষ কীভাবে করা হয় সেটা নিয়ে আপনাদেরকে আমি ছোট্ট টিপস দিব, যেভাবে আমরা আদা চাষ চালাচ্ছি করতেছি সেভাবে আপনাদেরকে আমি আমাদের টিপসগুলো দিব। এই যে দেখতে পাচ্ছেন আদা, এগুলো আমরা মার্কেট থেকে নিলাম 260, 280, 250, অ্যারাউন্ড 250, 260, 270, এই ধরনের রেঞ্জের মধ্যে টাকা। তো আমি এই আদাগুলো নিয়ে আজ থেকে এই কী বলবো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে আমরা এগুলো রোপণ করি। রোপণ করার পর বর্তমানে এই অবস্থা হইল, ঠিক আছে। তো আমরা এগুলা মাটিতে সরাসরি এখানে জমিনেও রোপণ করতে পারি, যেহেতু বর্ষাকালেও আমরা এটা যদি এখানে পানি আসে সেজন্য আমরা ক্যারেটেও কিছু আদা চাষ করলাম। এই যে আমরা ক্যারেটে আদা চাষ করলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা। এটা আমরা কিছু 3-4 মাস আগে রোপণ করছিলাম, 3-4 মাস আগে রোপণ করার পর বর্তমানে এই অবস্থা হয়েছে। কয়েকটা আগেও একটু বয়স বেশি ছিল। ক্যারেট আমাদের ক্যারেটগুলো নিছি আমরা 20 টাকা, 25 টাকা, 15 টাকা এই ধরনের রেঞ্জের মধ্যে। আপনি বাজার থেকে বিভিন্ন রেটে, মানে আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের কাছ থেকে আপনি বিভিন্ন রেঞ্জের মধ্যে নিতে পারবেন, যাই হোক সেটা আপনার বিষয়। 20 টাকা নেন, 30 টাকা নেন ক্যারেট। আর আদাও আপনি মার্কেট থেকে পাবেন 200-280 টাকার মধ্যে। তারপর এই ধরনের ক্যারেটের মধ্যে রোপণ করে আপনি ছাদ বাগানও করতে পারেন, তারপর আপনি আপনার ব্যালকনিতেও করতে পারেন। তবে একটা জিনিস হচ্ছে, আপনি যদি এই ধরনের ক্যারেট করেন, আদা অল্প রোপণ করবেন এবং বেশি রোপণ করবেন না, বেশি রোপণ করলে এখানে ঘনত্ব হয়ে যাবে, প্লাস আপনার যে ক্যারেটের মধ্যে আদাটা হবে, চাষ হবে, সেটা আপনার বড় হতে পারবে না আপনাকে। হ্যাঁ, আপনি যদি এই ধরনের ক্যারেটে যদি অতিরিক্ত পরিমাণে চাষ করেন তাহলে আপনার আদা সঠিকভাবে বাড়বে না, যেহেতু আপনার এখানে জায়গাটা ছোট, ঘনত্ব হয়ে যাবে। সো অল্প কিছু 4-5টা বা 6টা বা 7টা এর চেয়ে বেশি দিবেন না, ঠিক আছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর কারণ হচ্ছে আপনারা যারা শৌখিনতায় কাজ করতে এই ধরনের এই বাগান করতে চান বা আদা চাষ করতে চান, তারা ইজিলি এগুলো করতে পারবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। এইভাবে তোর দিশি দেখেন, এখান থেকে আমি কিন্তু বস্তায় রোপণ করব, দেখেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন এই এটা আর মারা যাবার কোনো সুযোগ নেই, এখন এটা সব কিছু হয়ে গেছে। জাস্ট আমি যখন বস্তায় রোপণ করব, জাস্ট এভাবে বসাই দেবো। এখান থেকে কিন্তু এই একটা গাছ থেকে প্রায় আল্লাহর মতে 8-9 মাস পরে আমি আল্লাহর মতে 2.5-3 কেজি আরেকটা দেখেন আদা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেন কীভাবে আপনার বাজারের কেনাদা দেখে আপনি ঠিক এভাবে আপনার প্রথমে ছোট ছোট চারা তৈরি করবেন এবং ছোট ছোট চারা থেকে আপনি কীভাবে বস্তার মধ্যে আদাগুলো বসাবেন। এবং যে এখনও 2-2.5 কেজি ধরলাম, আমি 2 কেজি দু হই, তাইলে আমার যেহেতু আমার 300 বস্তা আমার টার্গেট, 300 বস্তা থেকে আপনি হিসেব করে দেখেন কয় কেজি হবে। এবং বাজারে আদা হচ্ছে আপনার ওই কম থাকলো 220 টাকা, আর বেশি হলো 1,200 টাকা। গুণ দিয়ে দেখেন, যারা বেকার আমরা বসে আছি, যারা পরিত্যক্ত তৈরি কোনো জায়গা আছে, আমি যেটুকু জায়গার মধ্যে আদা চাষ করে আপনি দেখেন আমার এই অলরেডি আমার অভিযান শুরু। এগুলো হচ্ছে আমার আদার জন্য মাটি তৈরি করে রেখেছি, দেখেন একটু। হ্যাঁ হ্যাঁ, এটাও আমাদের আদার ছাড়া, একটু দেখেন তো ভাই। হুম, এটাও আমাদের আদার ছাড়া, এটাও আমাদের আদার ছাড়া, হ্যাঁ এটাও আদার ছাড়া। আর এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মাটি, এই আমরা রেখে দিয়েছি। এবং এই মাটি কীভাবে আমরা প্রসেসিং করে রেখেছি, এবং এটা আমরা আপনাকে আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। হ্যাঁ এটাও দেখান আপনারা অবশ্যই। আর যখন